বহুত মরম করছিল মই তাক দুই দিন ভাত খুয়াই দিছিল আঠুয়া টানি দিছিল মই তাক একো বুঝি নাপাই হে সাইকেল উতা লৈ যাবি আহ মারি কিনে লৈবি হয় না ঠিকলি বাইদে জি করা বিচাই তো ওই মরা তো এটা গান্ধী বহি আছা ও খারা হ মানুহবিলাকক মাত ছাল তই কথাবিলাক শুনাবা বাতলি গুটি মারি যদি তোর মই মাথা ভাঙবা নরু মোর নাম সেনি নহয় ঠিক কথা কইছো তুমি আছে আর একটা কথা মোর বা কিনু কখন ইবার মই আমার শ্রেণী মায়ের আকো কথাই নুল কম সব কথা আপাতর আগত খোলা খুলিকে কই দিম তুমি কিন্তু মোক প্রাধান্য দেবে হেৰি ময়ো আপনা সেটা কথাই কম বলে ভাবছিলো দক আগর লড়াতর ক্ষেত্রত এনে আন কারণ গিলাখানতে মস্ত ডাঙর ঘটনা তো ঘটিল এল্লাক আর একলাখান হবা দিবা নরি সংহারর ভেটি গড়ে বিশ্বাসের উপর ফাঁকির উপর নয় সি যদি আমার শ্রেণী মায়ের সকলখিনি কথা জানি ফেলে তাইক জীবন সঙ্গী করে লয় তেতিয়া আমার কবা লাগা না আর যদি নলয়ও তেতিয়া আমার জোর করবা লাগাও নাই ঠিক কথা কইছে দক আমি তো আর জোজ্জবস্তি করে আপি তো বিয়া দিবা নরু দেশুন দে হিয়াক লেগিয়ে বাচ্চা তেখান কি হয় দেখা যাক হব দে ইটা কাপ চাহ কর না যাও নুহব কেন হব এই চেন্দন ছাড়ে কইছে কিবা একটা কাগজ থাকবো তাতে কিবা কিবি লেখা থাকবো সিবিলা পড়ে ডায়লগ টু মারবা লাগবো পিছে হলে মই সেটে মরিটা কি হব তুই অভিনয় করবা নরবে ইকিদিনাতে মই পড়াশোনা করবা নরিম নাকি তুই ইমান কম দিনের ভিতরে কেমনে কে পড়াশোনা করবা পারবি বুড়া হালকায় রয়ে এখানে মাতর লবে পারবো নিকে হেন হেন কুঠা দেশন দরকার হলে মই রাতি দিন ঘুমাম পড়িয়ে থাকি ম তুই সাহাবে কুটবা লাগবো সাহাবে মুকুমা ঠিক করে দিব নহয় কো ঠিক করে দিব কোটনু হিকবে সাহাব আছে নহয় তোমনু ইমান কে লাগে শুনিকে যা সিনেমা খন আরাম করার আগতে শিক্ষা পারা যদি হি কি হিকে হিকি মে আর সাই থাক মই সিনেমা ফারি দিম কি ফাল দিয়ে সিনেমা ওই ও এটা ডায়লগ কুবা নরে হি বলে সিনেমা ফালব দেশুন এটা ডায়লগ কোশন হোসেন ও ক সাবা গুছা দেশন ভীম ভীম নকরি না ভীম রাগত হারামুরা সিঙ্গি টিম কোটার কুবা ওই মোর দালে তুই কি মারসা ও হেনে হেন কোঠা দিছুন ওই দিছুন উপর মোর দালে পানি আসে দে এ তার পুতনে না সাকিয়া রে ভাড়িয়া ভাই কি চিন্তা করন দিছ নাই একো চিন্তা করা নাই এনেই না না কিছু একটা চিন্তা করি আসা আপুনি নো জানি কি করিব আরে আরে কই কি রে কি সুজু দি এটা করবা পারু মই চাকরি টা করে সব গল মোর ইফালে বিয়াখনো নহল এইটুই মোর টেনশন আরে চাকরি না থাকলে সোয়ালি তোমার একুনে দিব হ্যাঁ উপরদের রাস্তা তোমার থাকা লাগবে তো এটা তাকেই কি করু একো ভাবিয়ে পোয়া নাই মই তোমাকে একটা সহায় করে দিব পারু সহায় করিব হ্যাঁ কি সহায় কখন তার মানে কি হইছে মই একটা নতুন ব্যবসায় খুলিছো চুলি কাটা ব্যবসায় তুমি যদি বিচারা মোরে সিস্টেম হয়ে থাকি ব্যাপারে বা তুমি থাকিম থাকিম কিয় না থাকিম মুঠর উপর মোক কিবা এটা কামত সোমাই দিলে হল লেকিন মই চুলি কাটিব তো নোয়ারিম আরে তুই চুলি কাটিব না লাগে তুই খালি বডিটা ধরে রাখিবি মই চুলি কাটিম হব হব তাহলে আজির পরে কামত জয়েন কর মোর লগত ঠিক আছে আজির পরে জয়েন করি না কিন্তু কোন আপনা সেলুনের দোকান আরে মোর সেলুনের দোকান না এটা ভাইমমান দোকান আজি ইয়াতে কালি তাতে পরহি তাতে এনুবুয়া ও হয় নাকি ঠিক আছে ভালে হবো মই আপনার লগত কাম করিম ঘরৰ ইমান মানুহ থাকোতে অলপ পানী দিবাও সিহঁতে মানে সময় নাপায় কবাই নৰং দে খালি ভাত খাব আৰু শুব লেকচাৰ মাৰি থাকিব
নতুন কোমল পাত ওলাইছে ঘরের পদলি মুখখান ইমান ভাল লাগে। এগুলা ফুল থাকলে হ্যাঁ মরমও বুঝি না পায় ফুলর সব। হ্যাঁ মই কিন্তু পড়িব বিচরাম। তাই পড়াশোনা করবে? ও থিয়েটারে তুমি কি মন গেলে এটা পড়াশোনা করবা? সিনেমা করব লাগলে বলে দেখুন পড়াশোনা লাগে। অঁ তো সেই কারণে দেখি বলে ভাবছো কোনবা না শিকিব পড়া মানুহ মোক ঠিক করে দিনা। তেনেকে মানুহ ন কত পাম আর পালেও তো তোক শিকাব রাজি হব লাগ। কেন নহব? হ্যাঁ মই ভালকে শিকিম হয় সাহাব। হ্যাঁ তেনতনকে কম দে। ও কি যদি তোক শিকাব পারে শিকাব আর যদি নরে বেলেগ মাছর তা ঠিক করে দিব। হব দে সাহাব টেনশন সারকে গো উঠুতে সিনেমা হওয়ার আগতে মই শিখব লাগে। তো একদম চিন্তা নকরবে, মই আজি টেনশনের লগ ধরে সব ঠিকঠাক করে দিম। তো একো চিন্তাই করব না লাগে। আজি মানে পারলে ইচ্ছে লাগে এতিয়া শুনকালে সাহাব। তার আগতে একটা কাম কর, এটি ল আর ধুনিয়াকে ফুল বিলাকর পানি ছটিয়াই থাক। মই এই টেনশনকে লগ ধরে আহো। হয় নাকি? হব না আহো। পাচি গেলো সখি কত টাকা দাবি তৈম হলেও মই গুৱাহাটী থাকোতে অলপ পঢ়িছিলো নহয় চিনেমা কৰিম ফুলে ফুলে কি আছে গানটো হব দে পানী পানী হব কপাল ফুলিলা এইবার যে দেখা পাইছো অসমত মোর এইবার ভাল নাম এটা ঠিক আছে ভাই তো নাম হলে গাঁখনের নাম হয় অ ইমেন দিরে তুম কি মেন যে করি আছো মি দিনা গালতে এটা কি কেনে হলে দি হেই বিটুটা কি কামর ভাবিছে সাই তুই নাই ভিনি কোপান দেখছলু হিন্দি পেড়ে হপন দেখছা সঙ্গী সা কাছ মুজা লাগি যায় গাতু দেখু রম রমিয়া পুপুরিয়া যায় হাই নিশা কাছং নিশা কাছং মজা লাগি যায় পুরিয়া গাতু কি হর নিশা খাওয়ার কথা কইছা চা খাওয়ার মাঝে তারো কি হর নিশা কিছু হইতো তা নিশা খাওয়ার কথা কো নাই এ হ্যাঁ অভিনয় করা কথা হে কইছং ওই খাপলা আগ্রহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো Dragon News, Himalayan Neem Face Wash, Scalp Plus Shampoo, Nerolac Suraksha, Idea 4G, Prestige Pressure Cooker, Airtel, India's first open network, Vivel Soap, Kiss Miss Belletalo, Hokti Haliyaru Pusta Horirar Babe, Ayuruin Nutri-Grain, Everyday Masala Fusion, Sunfresh Dairy Whitener, Godrej Expert Original, Cycle Pure Agarbatti, TVS Apache RTR, Lia Agarbatti, আৰু সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল সিনেমাত মুখ দিয়ার পি দাদা ভাল অভিনয় এটা করবা দিছি জানা নে পিছে বা তো কপাল ফুলিলা এইবার জি দেখা পাইছো অসমত মোর এইবার ভাল নাম এটা হবো ঠিক কইছা ভাই তো নাম হলে গাখনো নাম হয় অ এউ খুনা তুই দেখাই শুনা ইমান ধুনিয়া চেহেৰাটো ইমান ভাল তুই উঠিয়াৰ পিঠা ৰাগ কৰি পেলাই চান্স এটা নলোৱা কিয় নেকি মোক কিয় নলবনো এই ভাই এইবিলাক কাম কৰবা ন মোক সময় আছে খোৱা লোৱা কৰিব সময় নাই মই বুজি পাইছো দে ঐ বাপা এই দেখি তোৰ পেট চাই পিঠিত লাগছিয়া কোৱান দি উঠা গড়ে নাজানোছা ডিমাজি পাৰি উঠে বুঢ়ী আহেনি এনে আনোছা ঐ বাপা খেত খেত কৰে একেবাৰে শুকুনা মাছৰ নিচিনাকে পেটটো সুমেই যায় পিঠিত লাগছি
কাবার মুখে লাগে নেকি আঠুই থুই থুই স্বাস্থ্য বনাবলে বাই কিবা ঘর পাতি খাওয়া ব্যবস্থা কৰছো ৰ হেতু খালি তামা ভুক লাগে মই হেগানা হেতু খাওয়া কৰছো ইয়ে ভালে হৈছি তুমি বাপা জি কোনো প্ৰকাৰে কিবা খাই ফেলে হলিও চেহেৰা তো কৰো নহলি বেয়া কথা হ'ব নহয় বিয়াৰ পিছত কইনাটো আহি এই চেহেৰা দেখা পাই চক খাব তাৰ ওপৰিও ধুমুহা বতা আহিলি কোবাত উৰি যাওয়ার ভয়ত চাদৰ দি একেবাৰে মেৰেই ঘূৰি ৰাখ এ বাই তই হেংকে খাইব নালাগে দে মই বা চেহেৰা বনাই ৰাখাম অ ও চালু চালু হ্যাঁ ও তুই যাবা উলছা নাকি অল্প মাতি যাবি মোক আসুন মই যাবা উলছো রুদা কি হল কো ও তুই যে মোক কথা এটা কইছিলি এই লড়া এটার কথা মই মায়ের লগত আলোচনা করলু দে মায়ের লড়াটুক একদিন আপনা কইছে হয় না দে দে হব দে তেতিয়া হলি আজি দাদাক মই ফোন করে কথা তো কম দে এই আর এটা কাম করবিছুন এই ফোনতে একবার লড়াটুর লগত আমার কথা পাতাই দিবিছুন অল্প ফোনত কথা পাতিলেও গম পাম লড়াটু কেনা হান চালু চন্দন মেধিয়ে চাওয়া দরা ওরা তুমি টেনশন নলবি কসম যে হ্যাঁ কইসার টেনশন নলবি টেনশন নললি কেনকে হব এটা নিজর আপিক ও বেলেগ এখান ঘরক গেলে উইলে দিম গতিকে লড়াটু কেনা তাক মাতার আগতে স্বভাব চরিত্র ভাল না বয়া এগলাখান জানি বুঝি ল দরকার বাঁচি খাবা লাগে জাগি হবা লাগে বুঝছা হব দে হব মো অফিসর পাই আহি তুন্দু কাজে কথা পাতে দিম দে আচ্ছা দে হব দে তই অফিসর পা হাতে কেইটামান বাজবো নু কেইটামান বাজবো মানে দেউতা আজি অফিসত এখন ডাঙর মিটিং আছে তার মানে আজি সিলেক্ট করে ফেলে বাহিরত দূরত কথা বলে সেখান তাই মিটিং খান শেষ করে আহিম কি নাম্বার দেরি হয়ে নাজনু দে হব দে ইটা তুই অফিসক যা ও তার পা আহার পিছত মায়েরে আর মই আপাক ফোনত কথা পাতিম যা দে হব রে দেউতা মই যাওঁতে দেরি হয়েছি এনে যা হাত সাত খাইছে না নাই খাসু দে চেনি জান চেনি জান মোর মরমর চেনি জান কোয়াইছিল তোক মই একশো পাটি বাংলা পান তোর গান শুনি নয় তোক মোর একটা কথা কব মন গেছি কি কথা হে আই মিস ইউ হে আই নো তোর ঘরের মাঝত আর আমার ঘরের মাঝত যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হও এ তথাপিও মই তোক পাহরবে নরো এ দে 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 কে আয়া তোক নয় আজি মোর একটা বড়িয়া কথা কব মন গেছি কি কথা হে চেনি মধুর বটাল আর গাহরিয়ে যেমান কচু খাই ভাল পাই তাতকেও তোক মই বেশি ভাল পাও চেনি হয় নেকি নিলা দেখা আমিও সিনেমা করিম না তা পারবি না কিনো রিম ইমান দিন থেরাপির লগত থাকে সব শিখি গেল কিনো শিখিলি তই মই সাপা খুঁজা নাকি দেখাশন ভাঙি দিম ঘুষার কুবর ঘুষার কুবর নহয় গদার কুবর একে কথা দেশন এটা হয়েছে পিছে এটা তুই নাচি দেখাবা লাগব হয় নাকি নাচি দেখা সিনেমা করলে নাচবা লাগবো না তুইও কিন্তু মোর লগত নাচবা লাগব এ গান গাবা লাগব আর নাচাও লাগব হয় নাকি দাদা আরম্ভ কর নিশা খাইছো নিশা খাইছো মজা লাগি যায় গাটু দেখো রম রমিয়া পুরিয়া যায় নিশা খাইছো নিশা খাইছো মজা লাগি যায় পুরিয়া গাটু
কিহর নিশা খাওয়ার কথা কইছা? চা খাওয়ার মাঝত আর কিহর নিশা খাইছ ওই তোতে? নিশা খাওয়ার কথা কো নাই এ। হ্যাঁ, অভিনয় করা কথা হে কইছং। অভিনয় করতেও কি বা নিশা খাওয়ার কথা হে কবা লাগে না? হে, তরে মই তখন বহুত দিন বরখনাই দিয়া নাই। খরাঙে পড়া নাই দেখুন। বরখুনটো আর কুরপড়া দিব। হেনহিন কুঠা দেছন। বরখুন যে দিয়া নাই হে কারণে মানুহটো ঠিকে আছে। বেমার আজার হোৱা নাই। নহলি যে কি হৈছিল দেখছিল না নাই? আই হখনি। কিবিলাক কথা পাতিছন? সিনেমার কাম তো একদম হুস কাম। কিদিন মই চারপি লগত থাকে সব শিখি গেছম। কথা কবা আহিছি, সিনেমার কাম ইমান সহজ না, ইমান কষ্টর কাম। কি করতে আমার গাঁও ছুটি হয়েছিল নহয়, সেগুলা মই দেখা পাইছ। তই দেখছা কেনেকে করে ন? ই এটা কেবেলা থাকে ইমান সৰু কেমেৰা দি মা মানুহ কেনেকে ধৰে? ই সৰু কেমেৰা নহয় নহয়, কিবা এটা ডাঙৰ কেমেৰা থাকে। ডাঙৰ কেমেৰা? হ্যাঁ চাটো খাতই। অই হকি হকিনি, কেমেৰা তোৰ ভিতৰত মানুহবিলাকক ইটিপ কৰি সোমাই দে। দেখা নাই নেকি ৰেডিঅ'ৰ ভিতৰত কিমান মানুহ সোমাই থাকে? ঠিকেই কৈছা তই। আৰু ঘৰটো একদম মন্দা নৰা, ইমান ওখ ঘৰ, ইমান ডাঙৰ ঘৰ, তাৰ মানে সেই মানুহটো তোক বিয়া কৰাব? কিয় বিয়া কৰাব? একদম বাতলি গুটি মাৰি মাথা ভাঙি দিম বুলি কৈছো। মই কিমান থৌগে তই দেখা নাই? হয় হয়, তোক খালি আৰু হিন্দী চিনেমাৰ হিৰোইন বাইদেউহঁতক চাবাই নালগিয়া। সেইটোৱে কথা। তোৰ কাম আছে এতিয়া, তই কাষ্টমাৰ ৰাস্তাৰ পৰা মাতি মাতি আনিবি। যিটা কাষ্টমাৰ মাতিবি উতনা তুই কমিশ্যন পাবি। অ গুৰু, হা মই বাৰু কাষ্টমাৰ আনিম। হা আৰু আপুনি এইটো কি ভাষা ক'লে? আৰে এইটো বিহাৰী ভাষা কৈছোঁ, বিহাৰী মই জানো। যেতিয়ালৈকে তই বিহাৰী নকবি তেতিয়ালৈকে তোৰ চেলুন নচলিব। অই হকি হকিনি, কেমেৰা তোৰ ভিতৰত মানুহবিলাকক ইটিপ কৰি সোমাই দে। দেখা নাই নেকি ৰেডিঅ'ৰ ভিতৰত কিমান মানুহ সোমাই থাকে? ঠিকেই কৈছা তই। হেই তহঁতেনো আৰু সেইগিলা কথা কিয় চিন্তা কৰিব লাগে? আমাৰ ঘৰত দেখোন শ্বুটিং হবয়ে, তেতিয়া দেখা পাবি নহয় নিশ্চুকুদি। আৰু কেইদিনমানে হবা কি আছে, তাৰপিছত দিন ৰাত শ্বুটিং চাই থাকিব পাৰবে। মই জান লাগব। তো পিছে ঐ সখী, ই আমাৰ গেষ্টিকটো ক'ত কিছিনো? পাছফালে কান্দি কান্দি কিন্তু নদীটো বয়ে দিছে। এই জনমত তাৰ কান্দাটো শেষ নহবয়ে নেকি? সেইগিলা চিন্তা কৰি লাভ নাই, মই ভাতৰ যোগাৰকে কৰোঁ দে। এই তেৰে চাহ খাব পাহৰি গেছিলো মই। অই সখী, মোৰ নাচটোনো কেনে পালে? বঢ়িয়া হৈছে, আৰু এবাৰ নাচি দিলা হয় নেকি? ৰচোন ৰ, গানটো ভালকে গাবি কিন্তু, বঢ়িয়াকে গাম। কি চুমা চুমা কৰি নীলাজ কাংগে আছা গন্দা তো চিনেমাত ইবেলা গান থাকব তো দেখে মাতছিলি কৌ হৈছে নি হাপাৰ তোৰ লাগি মনতা ইটাও আছে বুঝছানে? সেইটোতো মই জানো, পিছে তই যে মোক কলিকে। এই যোৱাকালি দুপৰীয়া ভাত খাই উঠি হাপা ঘুমে আছিল আৰু সপোন এটা তই বুলি মোক এটা বহু কেচুমা এটা খাইছিয়া। ঠিক কিমান অসৈ বহি বিয়াত অসৈ বহি বেজাই নীলাজ তাক কৈ দিবি ভিনি এইবাৰ মোক চাবা পুটি পুটি দৰা আহি আছে। ইয়ে 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 কি কোৱা ঐ পুটি পুটি দৰা? ও আমাৰ আপা চিনাকি অফিচাৰো হয় নেকি? তামাম ধনী মানুহ, ঘৰত দহ বাৰখনমান গাড়ীয়ে আছে, বিশ পঁচিশটামান চাকৰ, আৰু ঘৰটো একদম মন্দা নৰা, ইমান ওখ ঘৰ, ইমান ডাঙৰ ঘৰ, তাৰ মানে সেই মানুহটো তোক বিয়া কৰাব? কিয় বিয়া কৰাব? একদম বাতলি গুটি মাৰি মাথা ভাঙি দিম বুলি কৈছো। মই কিমান থৌগে তই দেখা নাই? হয় হয়, তোক খালি আৰু হিন্দী চিনেমাৰ হিৰোইন বাইদেউহঁতক চাবাই নালগিয়া। সেইটোৱে কথা, এতিয়া তয়ে কচোন ভিনি, ইমান ধনী ঘৰুৱা পা তাক বাদ দি মই তাক ভাল পাম নেকি? হে মোৰ আশা বাদ দিব দিবি তাক। মই একো ক'ব চাব নোৱাৰো, মই যাওঁ দে। জলজীয়া একদম ডিম বাচা। বাৰু গুৰু, আপোনাৰ ওচৰত চেলুনৰ কি কি বস্তু আছে দেখাওকচোন। আরে আসল বস্তুখিনি মোৰ লগত আছে। আসল বস্তু মানে? আরে চুলি কাটিবৰ কাৰণে যে বস্তুটা লাগে সেই বস্তুটোৱেই। ঔ তাৰ মানে কেচি? সেইটোতো নাপিতৰ হাতত থাকে। আরে কেচিটো মোৰ লগত আছে, আৰু এটা বেলেগ বস্তু দেখাম। কি বস্তু চাওঁ? এইটো দেখোন বাটি। বাটি কাৰ দেখিছ কেতিয়াবা? না দেখা। গুলামৰ বাচ্চা খাড়া আমরা তোর লম্বা করে হালাবো, আমার লগে থাইকা এই বাড়ি কাট কারে কই শিক্ষা লবি? এবা কইরা, এবা কইরা দিয়া, এবা করে কাইটা, এবা করে কাইটা, এটারে গুবো বাড়ি কাট বুঝছ? বারু হব দিয়ক।
অহন্তর কি কাম আর বইব জানিস কি নাই? কি কাম হব? তোর কাম আছে এটা তোর কাস্টমার রাস্তার পর মাটি মাটি আনিবি, যেতনা কাস্টমার মাতিবি উতনা তুই কমিশন পাবি। ও গুরু, হ্যাঁ মই বারু কাস্টমার আনিম। হ্যাঁ আর আপনি এইটু কি ভাষা কলে? আরে এইটু বিহারী ভাষা কইছু, বিহারী মই জানু। যেতিয়ালৈকে তো বিহারী ন কইবি তেতিয়ালৈকে তোর সৈলুন ন চলিব। ও গুরু, মসুন এতিয়ালৈকে এটাও কাস্টমার দেখা নাই। হ্যাঁ তো ঠিকই কইছ, একো কাস্টমার তো ন আছে। মই এটা কাম করিম। কি কাম? মই গানা গাম। ও আর তো নাচিবি। আপনি গান গাব? হ্যাঁ। ও আর তো নাচিবি? মই নাচিম। আর যেতনা আদমি জমিব এটা আটা করে ধরিলে আর বাটি পয়না দিম আর কাটি থাকিম। হ্যাঁ আরে চুলি কাটাও চুলি কাটাও চুলি কাটাও, তানি আমরা দোকানে আইহ চুলি কাটাও। আরে চুলি কাটাও চুলি কাটাও চুলি কাটাও, তানি আমরা দোকান মে আইহ আমরা দোকান মে আইহ চুলি কাটাও। কল্লাহ কই কি হ কল্লাহ কই হক কল্লাহ কই। এই সুরটোর লগত আমি কিয় সম্বন্ধ করিম? ইমান ভাল ভাল লোরা আছে শুকুর আগত, তাকে দিম শুকুর আগত কোনো ভাল ভাল লোরা দেখাবলি তই আছে তহতে চাবা জানা নাই, বহুত ভাল ভাল লোরা আছে। একবার খালি বিয়াটো দি চাচোন কিমান সুখত রাখ, হেরিহীন কোঠা দেছ। এতিয়া এখান থিয় হইছো আর নাম আগুয়া। এই কি কৈছে এগুলা? আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, অতুল অটো, ড্রেগন নিউজ, হিমালয়ান নিম ফেস ওয়াশ, স্কেল্প প্লাস শ্যাম্পু, নেরোলেক সুরক্ষা, আইডিয়া 4G, প্রেস্টিজ প্রেসার কুকার, এয়ারটেল, ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক, ভিভেল সো, কিসমিস বেলেটেলো, শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন, এভরিডে মশলা ফিউজন, সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার, গডরেজ এক্সপার্ট অরিজিনাল, সাইকেল পিওর আগরবত্তি, টিভিএস আপাচি আরটিআর, লিয়া আগরবত্তি আর সুপার ভেসমল 33 কেস কালা, সুরক্ষিত কালে মেরে বাল, ভেসমল নে কিয়া কমাল।